আপনারা জানেন শ্রীধাম লক্ষ্মীখালীতে প্রতি বছর ভারত নেপাল ভুটান বাংলাদেশ থেকে আগত 3 লক্ষাধিক ভক্তবৃন্দের মাধ্যমে একটি বিরাট মথুরা মহাসম্মেলন বারুণী স্নান ও ধর্মীয় মহামেলা এখানে অনুষ্ঠিত হয়। এবছর সেই মেলার দিন কিন্তু সমাগত আগামী 5 তারিখ এবং 6 তারিখ এই মেলার পূর্ণতিথি। আপনারা জানেন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত এই পূর্ণ তীর্থ শ্রীধাম লক্ষ্মীখালীতে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর কর্তৃক এই বারুণী উৎসব আজকে থেকে 97 বছর আগে এখানে শুরু হয়েছিল। এবছর তার 98তম উৎসব সমাগত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত পরিতাপের সাথে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে সকল ভক্তবৃন্দরা যেমন প্রতি বছর এখানে উপস্থিত হতেন, তাদের উপস্থিতির মধ্য দিয়ে এই আঙিনা পবিত্র হতো, তাদের উপস্থিতির মধ্য দিয়ে লাখো লাখো ভক্তবৃন্দের মনের যে সুপ্ত কামনা বাসনা, তাদের যে ভক্তি বেদান্ত, এতে তারা উজ্জীবিত হয়ে একটি নবতর আধ্যাত্মিক চেতনায় তারা জাগরিত হতেন। কিন্তু আমাদের এই সারা বিশ্বের যে বৈশ্বিক দুর্যোগ চলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আজকে কোটি কোটি মানুষ দিশেহারা, ভীত, সন্ত্রস্ত, কেউ রাস্তায় নামতে পারছে না, প্রকৃতি যেন রুষ্ঠ, এরকম পরিবেশের মধ্য দিয়ে সত্যি শ্রীধাম লক্ষ্মীখালীর সেই প্রতি বছরের ভক্ত সমাগম এবছর আমাদের পক্ষে আয়োজন করা সম্ভব হচ্ছে না। যদিও এই ভক্ত সমাগমের আয়োজনের পিছনে আমরা কেউ না, তিথি শুরু হলে ভক্তবৃন্দরা আসা শুরু করে দেয়, তিথি শেষ হয়ে গেলে ভক্তরা আবার যার যার গন্তব্যে ফিরে যায়, কিন্তু তিথি অনুযায়ী যা ধর্মীয় কর্মকাণ্ড আমরা পারিবারিকভাবে সেটি পালন করব, সঙ্গ নিরোগ ঠিক রেখে, এবং আমাদের যারা ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসতেন তাদেরকে ইতিমধ্যে আমরা নির্দেশনা প্রদান করেছি, আমরা অনুরোধ জানিয়েছি যে যারা দল নিয়ে আসতেন, দলের নিশানে এখানে স্নান করাতেন দিঘিতে, তাদের জন্য আমরা বলেছি যে প্রত্যেকের বাড়িতে মন্দির রয়েছে, আপনারা সঙ্গ নিরোধ ঠিক রেখে স্ব মন্দিরে ঠাকুরের নাম গুণগান করবেন, ঠাকুরের পূজা অর্চনা করবেন, এবং প্রত্যেকটি মন্দিরে একটি করে মঙ্গল ঘট আমরা স্থাপিত করি, এই মঙ্গল ঘটের পবিত্র জল দিয়ে প্রত্যেকের নিশান স্নান করিয়ে এবছরের মতো আপনারা সন্তুষ্ট থাকবেন, এবছরের মতো আপনারা বাড়িতে পারিবারিকভাবে আনন্দিত থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বৈশ্বিক এই পরিস্থিতিতে আমরা কেউ কিন্তু বাদ না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনারা দেখছেন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজকে দিশেহারা, কোটি কোটি মানুষ আজকে পথভ্রষ্ট হতে চলেছে, তারা মনে করছে যে আমাদের জীবন শঙ্কিত, আমরা বাঁচবো কিনা, এমনকি আমরাও, আপনারা যারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কলম সৈনিক ভাই ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারাও শঙ্কিত, আমরা সবাই শঙ্কিত, গোটা বাংলাদেশ শঙ্কিত, সারা পৃথিবী শঙ্কিত, সেই অবস্থায় আমাদের এই সমবেত হওয়াটা আসলে ঠিক হয় না, কারণ এটি একটি সোয়াচে রোগ, এটি একটি সোয়াচের মধ্যে দিয়ে বিস্তার ঘটাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে হযরত নিজামুদ্দিনে গিয়েছিলেন, কোটি কোটি ভক্তবৃন্দদের একাংশ, কয়েক হাজার ভক্তবৃন্দ সেখানে সমবেত হয়েছিলেন, সেখান থেকেও কিন্তু একটি সংক্রমণ ছড়িয়েছে। আমরা জানি পূর্ণতীর্থ শ্রীধাম উড়াকান্দিতে এই সংক্রমণ ঠেকানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে মোটেই জনসমাগম করতে দেওয়া হয়নি, তাই এখানেও আমরা জনসমাগম বন্ধ রেখে আমরা ধর্মীয় কর্মকাণ্ড, আমরা যারা ঠাকুর বাড়িতে অবস্থান করছি ভক্তদের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আমরা যারা আছি আমরা এখানে বসে পারিবারিকভাবে করব, এবং সারা দেশে যারা ভক্তরা তাদেরকে ওইভাবে আমরা নির্দেশনা দিয়েছি কেউ দল নিয়ে আসবেন না, দলের নিশান বাড়িতে মঙ্গল ঘটের জল দিয়ে আপনারা স্নান করাবেন এবং এই পূর্ণতিথি চলাকালীন সময় আপনারা নিরামিষ আহার করবেন, পবিত্রতা ঠিক রাখবেন, বাড়ির মধ্যে বসে ঠাকুরের নাম করবেন, এই পূর্ণতিথিতে আমরা সবাই সমবেত হতাম, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন জনেরা আমরা একত্রিত হতাম, আমরা সবাই স্ব বাড়িতে থেকে সেই সকল আপন জনদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, হরিগুরু গোপালচন্দ্রের কাছে প্রার্থনা করব। প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি এই বার্তা এই উপমহাদেশের সকল মতুয়া ভাই বোনদের প্রতি এবং সর্বসাধারণের উদ্দেশ্যে আমি প্রচার করতে চাই, আমি ছড়িয়ে দিতে চাই, যাতে সবাই এই বার্তা পেয়ে এই আমাদের নির্দেশনাটি সবাই গ্রহণ করে এবং সঙ্গ নিরোধ ঠিক রেখে যাতে সবাই পারিবারিক জীবন যাপন করে, যাতে সবাই ঘরে থাকে। জয় হিন্দ। দেশ বা বিশ্ব যেন আমাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় মতুয়া ভক্তবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই সঙ্গ নিরোধ অবস্থায় ঘরে থাকুন, আপনারা সবাই এই মদন্ত্রয়োদশীর পূর্ণ তিথিতে যখন লক্ষ্মীখালীতে আপনারা উপস্থিত হতেন, আপনারা এবছরের উৎসবটা বাড়িতে বসে পালন করুন।
আপনারা ঘরের মধ্যে বসে হোম কোয়ারেন্টাইন মেনে আপনারা ঠাকুরকে ডাকুন, আপনারা ভগবানের আরাধনা করুন। তুমি আমাকে জল দাও, তুমি দাও কি লক্ষ লক্ষ ভক্ত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এই সম্মিলিত মিলন মেলায় আসার আশা করে। এই জায়গায় কেউ ধ্যান করে একটু কৃপা লাভ করার জন্য আসে, দুই ফোঁটা চোখের জল ফেলায় আত্মার শান্তি পায়। আজকেরা লক্ষ লক্ষ ভক্তরা এই বাড়ি সেই আশাটা পূরণ হচ্ছে না, এরা ব্যথায় ভারাক্রান্ত হয়ে যার যার বাড়ি চোখের জলেই শুধু বয়ান ভালো।